বাংলায় 20টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। তার মধ্যে আবার একটি আসনের প্রার্থীর নাম ঘোষণার পর নিজেই সরে দাঁড়িয়েছেন। অর্থাৎ এখনও 23টি আসনে প্রার্থী ঘোষণা বাকি বিজেপির। কারা হতে পারেন বিজেপির সম্ভাব্য প্রার্থী? দিলীপ ঘোষ কি দাঁড়াবেন মেদিনীপুর থেকে? পাহাড়ে কি রাজু বিস্তাকে আবারও প্রার্থী করবে বিজেপি? তাপস রায় কি পাবেন উত্তর কলকাতার টিকিট? এমনই বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। এসবের মধ্যেই শনিবার দিল্লিতে বৈঠক বসছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির। বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও বিকেলে দিল্লি যাচ্ছেন। দিল্লির ভার্চুয়াল বৈঠকে থাকার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। তাহলে কি এই বৈঠকেই বাংলার বাকি 23 আসনের প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে যেতে চলেছে? এক নজরে দেখে নেওয়া যাক বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় কাদের কাদের নাম উঠে আসছে। এখনও পর্যন্ত সূত্র মারফত যা খবর, দিলীপ ঘোষকে ছাড়তে হতে পারে মেদিনীপুরের আসন, সেখানে প্রার্থী করা হতে পারে ভারতী ঘোষকে। অন্যদিকে দিলীপ ঘোষকে প্রার্থী করা হতে পারে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে। তাপস রায়কে উত্তর কলকাতা থেকে প্রার্থী করতে পারে বিজেপি। শীলভদ্র দত্ত পেতে পারেন দমদমের টিকিট। ভারতী ঘোষকে প্রার্থী করা হতে পারে মেদিনীপুর থেকে। দিলীপ ঘোষকে প্রার্থী করা হতে পারে একটু আগেই বললাম বর্ধমান দুর্গাপুর থেকে। সদ্য অবসর নেওয়া আইপিএস দেবাশিস থরকে প্রার্থী করা হতে পারে বারাসাত থেকে। উলুবেরিয়া থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন মাসুম আক্তার। আসানসোল থেকে বিজেপি প্রার্থী করতে পারে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে। এর পাশাপাশি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে অর্জুন সিংয়ের নাম প্রার্থী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তবে দলের অন্দরে তাকে নিয়ে বেশ কিছু প্রশ্ন ওঠায় নতুন করে চর্চা শুরু হয়েছে ব্যারাকপুর নিয়ে। তমলুক লোকসভা কেন্দ্র থেকেও অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারকে প্রার্থী করার প্রবল সম্ভাবনা রয়েছে। সদ্য অবসর নেওয়া আইপিএস দেবাশিস থরকে বারাসাত থেকে প্রার্থী করার ভাবনা চিন্তা চললেও বীরভূম থেকেও তাকে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা সবথেকে বেশি। দার্জিলিং থেকে এবার ফের একবার প্রার্থী করা হতে পারে রাজু বিস্তাকে। যদিও এই নামগুলি এখনও পর্যন্ত পুরোটাই সম্ভাব্য তালিকা। এদিন রাতের বৈঠকের পর আগামীকাল অথবা পরশু বিজেপির তরফে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।